জাকব ভাই, সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা অর্থের বিষয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্যকে মিথ্যা বলে বলেছেন আব্দুল মোমেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এ ধরনের মন্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কতটা সমস্যায় পড়তে পারে বলে আপনি মনে করেন? এবং এ বিষয়টি মানে খুবই একটা বিতর্ক তৈরি হয়েছে মোমেন সাহেবের এই কথা, যেখানে উনি বলছেন, স্পষ্ট করেই বলছেন, সুইজারল্যান্ডের যে রাষ্ট্রদূত উনি মিথ্যা বলেছেন। এবং সেই সঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, যে উনি আবারও বলেছেন, আরেকটি মন্তব্য করেছেন, বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে, মানে উনি মনে করছেন বাংলাদেশটা এখন বেহেস্ত। আপনার মতামত জানতে চাই। আমি একটা কথা বলছিলাম না, যে পৃথিবীর সবাই মিথ্যা কথা বলে, শুধু সত্যের ঠিকাদারি হাসিনা শেখ এবং আওয়ামী লীগের লোকজনদেরকে। তো এখন প্রথম বলি যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিথ্যা কথা বলছে, সুইস ব্যাংকের হিসাব কিতাব বাংলাদেশ থেকে কোনো কিছু চাওয়া হয়নি। এটা একটা সিম্পল কথা, বর্তমান বাংলাদেশে সুইস ব্যাংকে কাদের টাকা আছে? বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই মুহূর্তে বলে যে সুইস ব্যাংকের কাছে যে আমাদেরকে হিসাব দাও, বাংলাদেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে, সুইস ব্যাংক বলতে একটা ব্যাংকে বোঝায় না, সুইজারল্যান্ডের অনেকগুলো ব্যাংকের কথা বলে, যে এইখানে তোমাদের কত টাকা আছে, কার কত টাকা আছে, সাবজেক্টগুলোকে ডিসক্লোজ করো। আচ্ছা, এটা যদি ডিসক্লোজ করতে যায় তো বেরিয়ে আসবে আওয়ামী লীগের বেনজিরের কত টাকা আছে, র্যাবের প্রধানের কত টাকা আছে, ওবায়দুল কাদেরের কত টাকা আছে, আর অন্যান্য লোকজনের কত টাকা আছে, এগুলো বেরিয়ে আসবে। এগুলো যদি বেরিয়ে আসে, আজিজের কত টাকা আছে, সেনা প্রধানের কত টাকা আছে, তাদের বউয়ের কত টাকা আছে। আমি কয়েকদিন আগে শুনেছি ওই যে বাংলাদেশের অবৈধ তথ্যমন্ত্রী নামের একটা গুরু আছে না, যে পিজা বিক্রি করতো বেলজিয়ামে, কি জন্য একটা নাম আমার মনে নেই, ওর বউয়ের অ্যাকাউন্টে নাকি 365 কোটি টাকা পাইছে। অথচ এই যে পিজা ডেলিভারি ম্যান যখন নর্মাল ছিল, জাস্ট রাজনীতি করতো, তখন তার বইয়ের অ্যাকাউন্টে ছিল 65,000 টাকা না 6,500 টাকা, সেখান থেকে বেড়ে এখন 3,000 কোটি টাকা। এখন পুরো সাবজেক্টটা হচ্ছে, সাবজেক্টটা সিগনিফিকেন্ট, যে সুইজারল্যান্ডে আর ব্যাংকে কত টাকা আছে বা কি আছে। দেখেন বাংলাদেশ কেন এই যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জন্য কিছু যোগ্য মানুষ আশেপাশে রাখা উচিত। ফর এক্সাম্পল, মোমেন বলছে যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিথ্যা কথা বলছে। এই টোটাল সাবজেক্টটা কি অ্যাভয়েড করা যেত? কিভাবে অ্যাভয়েড করা যেত জানেন? বাংলাদেশের উচিত ছিল সুইজারল্যান্ডের কাছ থেকে এই তথ্যগুলো স্পেসিফিক জানতে চাওয়া, এবং এই হিসাবটা পাওয়ার পরে উচিত ছিল হাসিনা এই হিসাবটা দেখে অনুমান করে নেয়া কে সৎ আছে আর কে বেসৎ আছে। আমি একটা সময় শুনতাম হাকিম সাহেব, উনি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন হাকিম সাহেব ছিলেন ওনার ওটারে কি বলে NSI ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর চিফ ছিলেন হাকিম সাহেব, উনি পুলিশের একজন DIG ছিলেন। তো হাকিম সাহেব কথায় কথায় একটা কথা বলতেন, যে এই যে সুইজারল্যান্ডের যে টাকা, উনি বিভিন্ন ব্যাংক থেকে, জিয়াউর রহমান সাহেব একটা কাজ করতেন ইন্ডিয়ায় বা আমেরিকায় বা সুইজারল্যান্ডে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেন কার কত টাকা আছে এই সাবজেক্টগুলো ওনার হাতে রাখার জন্য, ঠিক আছে, এই ওনার হাতে রাখতেন। উনি রাখার পরে কার কাছে কত টাকা আছে এটা উনি জানার পরে উনি ইন্ডিভিজুয়ালি ওই লোকগুলোকে ওয়াচ লিস্টে রেখে দিতেন। তা আমি বললাম ওয়াচ লিস্টে রেখে কি হতো? হাকিম সাহেব বলছে ধীরে ধীরে এদেরকে চাকরির থেকে তো এদেরকে বাদ দিতই, কিন্তু কোনো না কোনো ভাবে এদেরকে যেভাবে পানিশমেন্ট দেওয়া উচিত এই কাজগুলো উনি করতেন। এখন জিয়াউর রহমান এই কাজগুলো যখন করতেন এর ভিতরে কেউ কি মারা গেছে? হ্যাঁ, অনেকজন মারাও গেছে। জিয়াউর রহমানকে অনেকে বলে না যে উনি একজন কোল্ড কিলার ছিলেন? হাকিম সাহেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আঙ্কেল, ওনাকে যে কোল্ড কিলার বলা হয় এই সাবজেক্টটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? হাকিম সাহেব আমার কথা কথা বলছে যে তোমার একটা কথা বলি, উনি যদি শিওর থাকে এই লোকটা দেশের এই এই ক্ষতি করতেছে এবং ওনাকে প্রোটেকশন দিতেছে
ইন্ডিয়া বা অন্য কেউ কোনো না কোনো ভাবে সেইটা করতেছে, জিয়াউর রহমানের নর্মাল টার্গেট ছিল এই লোকটাকে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু যেই সময় দেখতো যে রাষ্ট্রযন্ত্র বা বাহিরের অন্য একটা দেশের সহায়তায় একে ঠিক মতো সেট করা যাচ্ছে না, এখন ওই সময় যদি ওই লোকটাকে মেরে ফেলা হয় কোনো না কোনো ভাবে, যেভাবে যেমন এখন ক্রস ফায়ারে এরে মেরে ফেলানো হইতেছে, বিচার বহির্ভূত যে কাজগুলো করা হইতেছে, আমি মনে করি না যে ক্রস ফায়ারে যে মারা হইতেছে এটাই একমাত্র সমাধান। কিন্তু ওই সময় এই ধরনের কিছু কাজ হয়েছে যার জন্য অনেকে বলে যে জিয়াউর রহমান কোল্ড কিলার ছিল। তা আমি তো মনে করি যে এ ধরনের কোল্ড কিলার, জিয়াউর রহমানের মতো কোল্ড কিলার যদি বাংলাদেশ শাসন করে, আমার তো মনে হয় বাংলাদেশের ভালো হওয়ার কথা। শেখ মুজিবুর রহমান সাহেব অনেক মহৎ মানুষ ছিলেন, উনি চোরকেও বলতেন যে ও আমার ভাই, ওরে বাঁচাও, উনি ভালো মানসিকতা নিয়ে বলছেন। সাচ্চরকেও বলতেন উনি আমার ভাই, ঠিক আছে। তো ওনারা অন্য দুইজন দুই প্রান্তের অনেক বড় মানুষ ছিলেন রে ভাই, ওনারা এক একভাবে চেষ্টা করতেন। এখন মোমেন সাহেবের কথায় আসে, উনি বলছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিথ্যা কথা বলছে। একটা কথা, সুইজারল্যান্ডের দর্শকবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং চিরভাই আপনার, সুইজারল্যান্ডের একজন রাষ্ট্রদূতের কি ঠেকা পড়ছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সম্পর্কে মিথ্যা কথা বলার, কি ঠেকাটা পড়ছে আমাকে বলো। সুইজারল্যান্ড কি পৃথিবীর পরাশক্তির কেউ? না। সুইজারল্যান্ড কি ইউরোপ বা আমেরিকায় কোনো একটা দেশে গিয়ে বাংলাদেশের সম্পর্কে মিথ্যাচার করে তাদের ফরেন পলিসি ডানের থেকে বায় নেবে? না, এর কোনো সম্ভাবনা নেই। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কি এমন করলে যে বাংলাদেশের সম্পর্কে একটা মিথ্যা কথা বলার পরে তার প্রমোশন হবে? না, তারও কোনো সম্ভাবনা নেই। তাহলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কেন মিথ্যা কথা বলবেন? এর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। এখন একটা ব্যাখ্যা আছে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের মোমেন এই দুজনের ভিতরে তাহলে কে মিথ্যা কথা বলতে পারে? মোমেন সে হচ্ছে মিথ্যার ফেরিওয়ালা, এবং একটা 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 বাজে টাইপ লোক যার কোনো ক্লাসই নেই। কেন আমি তো বলছি তার কোনো ক্লাস নাই, সে আমেরিকা আসছে, আমেরিকা আইসা স্টেট ডিপার্টমেন্টে বসে বলছে আমি একসময় কপটদক্ষহীন ছিলাম, মানে এই আমেরিকা ট্যাক্সি চালাইছে, রিক্সা চালাইছে, সে একসময় এই কথা বলছে। তো একটা লোক যখন সে বলে যে সে নাকি তার উদারতার থেকে এটা বলছে, এটা উদারতা না। তুমি মোমেন যদি উদারতার কথাই বলো তাহলে উদারভাবে এইটা বলো না কেন যে তুমি তোমার খালা শাশুড়িকে দুবাইতে বসে প্রেগন্যান্ট বানাইছিলে, এই কথাটা বলো না কেন? এটাও তো উদারতা বলবে মোমেন। আমি কিন্তু চাপা মারতেছি না বা আমি আপনাদেরকে একটা গল্প শোনাইতেছি না, মোমেন দুবাইতে বসে তার খালা শাশুড়ির প্রেগন্যান্ট বানাইছে, এটা একটু বলুক। তারপর আরো একটা কথা আছে ভাই, ওই যে একটা মহিলাকে ইসে নিয়ে আসছিল ডোনাল্ড ট্রাম্পের ওখানে ঢুকাইছিল, শিল্পা কি জানি কি ছিল, ডোনাল্ড ট্রাম্পের এখানে নিয়ে আসছিল এবং বঙ্গভবনে ঢুকে বলছে বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলাইতেছে, কি জানি নাম ছিল, ওকে, একটা এক হিন্দু মহিলাকে ঢুকাইছিল, এটাও ঢুকাইছে কে? আমি আপনার কথা শুনতেছি না টিটো ভাই। ট্রাম্পের সময় ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিল, মহিলাকে ঢুকাইছিল। আচ্ছা, এই ঢুকানোটা কে ঢুকাইছিল? মোমেনই ঢুকাইছে। আচ্ছা, আমাকে আপনি বলেন তাহলে মোমেন যে ইচ্ছা করে বাংলাদেশকে ডুবাইছে, বাংলাদেশের বদনাম করছে, তা কিন্তু না। এবং হু নোজ এই মোমেন তার ফালতু চরিত্র, ফালতু মানসিকতা, ফালতু বুদ্ধিচারিতা এবং আচার আচরণ দিয়ে বাংলাদেশকে বহুভাবে ক্ষতি করছে, বাংলাদেশের মানিকজ ডুবাইছে, এই কাজগুলো সে করছে। আর এইটা একজন পররাষ্ট্রমন্ত্রীর কথা, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী, এটা কি একটা কথা? এটা কি একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ? এই যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের কথা বলছে, কি কোন সাংবাদিক কি ছিল না এই মোমেন্টে একটা জুতা দিয়ে একটা বাড়ি দিয়া? যে আমাকে একটু বলেন তো মিস্টার মোমেন, যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কেন মিথ্যা কথা বলবে? কোনো কারণ আছে? কোনো কারণ নেই। সুইজারল্যান্ডের বাংলাদেশের সাংবাদিকদের কি সেই কাউন্টার কোশ্চিন করার মতো সেই সাহস আছে? তারা তো তেল দিতেই ব্যস্ত, বাটার দিতে ব্যস্ত। আমি সত্যি কথা, কিন্তু ভাই এত এতর মধ্যে কি এমন একজন সাংবাদিক নাই যে একটা জুতা মেরে দিবে দাঁড়াইয়া?
দে ভাই একজন একটা জুতা মাইরা দে। আপনি কি জানেন ইরাকের ওই সাংবাদিক নাকি এখন মন্ত্রী হওয়ার পর্যায়ে যাইতেছে? মন্ত্রী না, ওর মতো লোক যদি ইরাকের প্রেসিডেন্ট হয় আমি অবাক হব না। এটাই ওটা কি বলে দেশপ্রেম, অদম্য সাহস এবং প্রত্যয়। জীবন বাজি রেখে যা করা দরকার করো। বাংলাদেশের কোনো পুলিশের, বাংলাদেশের পুলিশের কোনো ডিআইজি, এডিশনাল আইজি বা বাংলাদেশের জন্য সাধারণ একজন সেপয় যদি তার রাইফেল উঠাইয়া বেনজিরের মুখের মধ্যে গুলি করে দেয়, সে হবে জাতীয় বীর। অনেক ধন্যবাদ। সে হবে জাতীয় বীর। এই যে সাতজন লোক স্যাংশন প্রাপ্ত, এদেরকে যদি কেউ গুলি করে ফেলে দেয় কোনো জায়গায়, ওরা হবে জাতীয় বীর। ভাই এই সাতজন মানুষের জন্য পুরা বাংলাদেশ আজকে সাফার করতেছে। এই কোথাকার কোন মোমেন, কোথাকার কোন গরু সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে বলছে, সে মিথ্যা কথা বলছে। আর সে বলছে এখন ভেস্তে আস, সত্যিকার অর্থে ভাইরে মুসলমান হিসাবে বিং এ মুসলিম আমরা অবশ্যই বিশ্বাস করি ভেস্ত আছে, ঠিক আছে, কিন্তু আমার কেন যেন মনে হয় এই হাসিনা শেখ এবং মোমেনের মতো লোকজনরা, আপনার ওই হিস্ট্রিতে, ইসলামিক হিস্ট্রিতে একটা গল্প আছে না, সাদ্দাত প্যারাডাইস, সাদ্দাত নামের কোন এক লোক ভেস্ত তৈরি করছে এবং পরবর্তী সময় ভেস্তেও সে ঢুকতে পারে না, তার আগেই তাকে মেরে সে মারা গেছে। এখন কথা হইতেছে কি, কে ভেস্তে যাবে আর কে জাহান্নামে যাবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু হাসিনা শেখ, বেনজির, মোমেনের মতো লোকজনরা এই পৃথিবীতে বসে যখন বলে বেহেস্ত শব্দটা উচ্চারণ করে, ওই বেহেস্ত শব্দটাকেই অসম্মান করা হয়, কারণ এরা এত মিথ্যাবাদী, এরা এত ওটাকে কি বলে হিপোক্রেটের বাংলা কি, ভণ্ড, এরা এত ভণ্ড, এদের এরা এত লো, এত নিচ, মানে আমার কাছে কোনো এর ব্যাখ্যা নাই। এটা কেমন কথা বাংলাদেশের লোকজন বেহেস্তে আছে, এটা কেমন কথা ভাই আমাকে একটু বলেন, এটা কেমন কথা? আমি শুনছি আর কোনো এক কুকুরের বাচ্চা বলছে, হনুমানের বাচ্চা বলছে যে বাংলাদেশের লোকজন এখনো গায়ে জামা কাপড় পরে হাঁটে। তো এখন তাহলে বাংলাদেশের লোকজনদের উচিত, অ্যাটলিস্ট 100 জন মানুষের উচিত, জামা কাপড় খুইলা পুরা ন্যাংটা হইয়া ওই মন্ত্রীর রাস্তার ভিতরে জড়ায় ধরা, যায় ভাই আমার লগে যোগ দেয়, কি বলবেন? মানে এর ব্যাখ্যা কি? ঠিক আছে, তো মোমেনের মতো লোকজনরা যুগে যুগে এ ধরনের মিথ্যা কথা বলবে। আর আরো একটা কথা মোমেনের এই কথার সাথে আমি 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 বলতে চাই, সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এডওয়ার্ড সেভারদিনাৎজে, উনি ছিলেন জর্জিয়ার প্রেসিডেন্ট, ছিল, এখন হয়তো মারা গেছেন। সোভিয়েত ইউনিয়ন যখন ডুবে যাচ্ছিল একেবারে জাত অবস্থা, মিখাইল গর্বাচভ শুধু নামকাও আসতে ওই সময় পাওয়ারে আছে, তো ওনাকে ইউরোপিয়ান এক প্রেসিডেন্ট জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ সোভিয়েত ইউনিয়ন, সে উঠে বলছে যে হেই উই আর সোভিয়েত ইউনিয়ন, উই আর দ্য পরাশক্তি, এভরিথিং ইজ জাস্ট ফ্যান্টাস্টিক, উই আর ডুইং গ্রেট। তো বলছে যে আমরা এই করব, আমরা সেই করব ব্যাখ্যা করতেছিল। তো এই কথাটা কে বলছিল, একটা তার মেমোরে একটা কথা লিখতে গিয়ে, ওই সময় আপনার অনেকের হয়তো মনে থাকতে পারে, ওই সময় আর্জেন্টাইন একজন জেনারেল ছিল, জেনারেল গলতিয়ারি, গলতিয়ারি ছিল আর্জেন্টাইন প্রেসিডেন্ট। তো সে তার মেমোরে লিখতে এক জায়গায় গিয়ে লিখছে যে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হইয়া যাইতেছে, তখনও তার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে চাপা মারতেছে, দেখো চাপা মেরে যাইতেছে। বাংলাদেশের এখন এই মন্ত্রী টন্ত্রী বা আমলা টামলা বহুগুলো যেগুলো আছে না, এরা হাসিনার কাছ থেকে আশীর্বাদ চায় না, এরা দিল্লির আশীর্বাদ চায়। দিল্লির আশীর্বাদ পাওয়ার জন্য তাদের যা কিছু করা উচিত তারা তাই করে।